হাই দোস্ত আজকে চলে এসেছি আকরো আজকে আকরো এখানে দেখা যাচ্ছে ওখানে মন্দিরে পুজো চলছে সেই বিকালে আছে প্রোগ্রাম ডান্স না কি হবে সেটা জানি না হট কিছু হলো হবে ও তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ওদিকে আমরা রং সাইড দিকে থেকে আসছি তার জন্য এদিক থেকে কিছু গাড়ি ঘোড়া কিছু নেই সবাই আগের দিক থেকে ওই দিক থেকে রাস্তা রয়েছে তো ওই দিক থেকে আসছে তো ওই যে দেখা যাচ্ছে ওখানে রয়েছে মন্দির ওখানেই পুজো চলছে তো কীরকম ভিড় হয়েছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পলাশপুর ফুটে একদম দেখো কত সুন্দর দেখাচ্ছে আর ওখানে রয়েছে মন্দিরটা পুজো চলছে ওখানে সকাল থেকে আজকে মন্দিরের দিকে উঠছি দেখা যাক কীরকম ভিড় হয়েছে সব মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি মন্দিরটা দেখতে পাচ্ছ দুপাশে দুটো ঘোড়া রয়েছে আর সামনে একটি হাতি আর তার আগেটা একটা ভোলে বাবা রয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে মন্দিরটি এখানে আর পুজো চলছে এখানে আর খিচুড়িও দেওয়া হচ্ছে নিচের দিকে সব নিচে গিয়ে দেখাচ্ছি এতটুকু মেলা যদি এরা দেখতে পাচ্ছ মন্দিরের উপরে একটি তুলসা মন্দির রয়েছে আরো অনেক রয়েছে বজরংবলী মন্দির আবার ভোলে বাবা আবার অনেক এখানে মন্দির রয়েছে ওখানে দেখো ভোলে বাবা রয়েছে চাটানের উপরে রয়েছে ভোলে বাবা আর এদিকে রয়েছে বজরঙ্গলী চপ্পল পরে আসতে হয় না হ্যাঁ তুমি ভিডিও বানাচ্ছ নাকি মন্দিরটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে কারণ দুপাশে দুটি তুলসা মন্দির রয়েছে আর দুপাশে দুটি ঘোড়া রয়েছে আর মাঝখানে রয়েছে একটি হাতি ঠাকুর ওদিক থেকে রাস্তা যেটা দিকে মন্দির ওটা আছে এখানে খিচড়ি দেওয়া হচ্ছে এখানে একটি ঠাকুর রয়েছে বাট কি ঠাকুর বটে এটা নাম জানি না দেখো মন্দিরের সামনে কতটা ভিড় কারণ মন্দিরে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বেশি জনকে বাইরের থেকে যার যাদের পুজোর থালা দেওয়া আছে তাদেরকে মাইকিং করে বলে দেওয়া আছে তারা তারা থালাগুলো যে পুজোর জন্য নিয়ে আসেছে সে থালাগুলো দেওয়া হচ্ছে আর নিচে এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি কারণ এখানে অন্য জায়গাতে দেখো মন্দিরে ভেড়া পাঁঠা অন্য কিছু যাবতীয় এটা ওটা বলে দিই বাট এখানে খিচুড়ি দেওয়া যে যে মন্নত মাগে তার জন্য সে মানে খিচুড়ি দেই এখানে ঠিক
কোন লিখতে পারছো? এখন খিচুড়ি দেওয়া হচ্ছে, ভালোভাবে ভালো ব্যবস্থা রয়েছে খিচুড়ি দেওয়ার জন্য। মন্দির দিকে ঘোরাচ হয়ে গেছে, এবার চলে এসেছি দোকান দিকে একটু ঘুরতে। সো দেখতেই পাচ্ছ হারগিলা সব হরেক মাল 120 টাকা করে, খুব সুন্দর লাগছে দেখতে। বাট বেশি দিন ইউজ করা হবে না, একবার কি দুবার ইউজ করা হবে, তারপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ 120 টাকায় কত ভালো দেবে। কিন্তু দেখতেই খুব সুন্দর লাগছে। আর এটা দিয়ে হচ্ছে আসবার রাস্তাটা, যেটি দিয়ে সবাই আসা যাওয়া করছে মন্দিরের দিকে। সো আমরা আসবার সময় অন্য রাস্তা দিয়ে এসেছি, মানে বাঁকাস পিছান দিক থেকে। সো আজকে নাইট প্রোগ্রাম ছিল, ডান্স প্রোগ্রাম, সো দেখা হয়ে গেল। এবার আমরা যাবো বাড়ি। সো লাভ ইউ অল, সবাই ভালো থেকো, আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সো সবাই ভালো থাকো, বাই, লাভ ইউ অল।